আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আরও একটি শালের ডিজাইন নিয়ে। আর আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব এই শাল ড্রয়িংটা। তো এখানে আমি একটা হোয়াইট কালারের শাল নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমি একটা ড্রয়িং করব। তো এখানে হচ্ছে আমি যে ভাঁজগুলো আছে শালের মধ্যে, সেই ভাঁজ অনুযায়ী আমি হচ্ছে ড্রয়িংটা করব। তো এখানে হচ্ছে আধা হাতের উপরে একটু আমি ড্রয়িংটা করব। তো আমি এই ড্রয়িংটা করব এখানে। তো এটা যেহেতু সাদা কালার, তো সেই জন্য এখানে আমি কোনো কার্বন নেইনি, এটা এভাবে নিচে রেখে তারপর হচ্ছে আমি ড্রয়িংটা করব। এই যে সুন্দর দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আমি একটা মার্কার পেন দিয়ে এটা আমি ড্রয়িং করব। এই সাইজের আপনারা দোকানে গেলে আপনারা পাবেন। তো এইভাবে আস্তে আস্তে আমি ড্রয়িংটা করে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে যেন নড়াচড়া না করে কাপড়টা আপনারা একটু ভালোভাবে ধরে তারপর করবেন। আর পরবর্তী ভিডিওতে আমি এই পুরো শালটা আমি কিভাবে সেলাই করেছি সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এইভাবে আস্তে আস্তে আমি দুই সাইড দিয়ে আমি এভাবে হচ্ছে বর্ডার লাইন দিয়ে দিব। আর চাদরের মাঝে আমি হচ্ছে ছোট ছোট একটা একটা করে ফুল দিয়ে দিব। এইভাবে আমি পুরো বর্ডারটা দিয়ে দিয়েছি, শুধু আমি দুই সাইডে দিয়েছি। আপনারা চাইলে চতুর্দিকেও দিতে পারেন। তো এখন হচ্ছে আমি এরকম ভাঁজে মাঝে মাঝে এরকম ভাঁজ দেই থাকে শালের মধ্যে। তো এইখানে আমি ছোট ছোট ফুলগুলা দিব। এই যে আমি আগে ড্রয়িং করে নিয়েছি, তো আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা ফুল, মানে যে আমি বর্ডার লাইনটা দিয়েছি ওইখান থেকে আমি একটা ফুল বেছে নিয়েছি এখানের জন্য। তো এভাবে আমি পুরো চাদরটাতে ড্রয়িংটা করে নিয়েছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর তাছাড়া আমার একটি পেজ আছে, আপনারা চাইলে আমার পেজ থেকে ঘুরে আসতে পারেন। আর আমি এই শালগুলো আমি হচ্ছে সেল করে থাকি, আপনারা যদি কারো নেওয়ার ইচ্ছে থাকে তাহলে প্লিজ আমাকে পেজে নক করবেন। আর আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, প্লিজ আপনারা সেগুলো একটু দেখে নেবেন। তো এইভাবে আমি পুরো শালটা ড্রয়িং করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।